শুধু নির্মাতা অপরাধী না, অপরাধী যাদের উপর দায়িত্ব ছিল কাজ করেন নাই আমার দৃষ্টিতে তারাও অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই যে ভবনগুলি বেআইনিভাবে হয়েছে, অনিয়মের মধ্য দিয়ে হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব। কারণ দেশবাসীর জানা উচিত প্রতি মাসিক মিটিংয়ে এই সকল রিপোর্টগুলো উঠবে, তার ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানতে চাই। ব্যবস্থা না হয়ে থাকলে কার কার কারণে হলো না তাকেও শোকজ করা সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যদি কেউ কাজ না করেন তাদের চাকরিচ্যুত করে বাড়িতে ফেরত পাঠানো হবে।